ইন্ডিয়ান ফুটবল অ্যাসোসিয়েশনের অফিসিয়াল ফটোগ্রাফার হিসেবে সুযোগ পেল রায়গঞ্জের যুবক অরিত্র দে। এই খবরে খুশি জেলার ক্রীড়া মহল। উল্লেখ্য, উচ্চ মাধ্যমিক পাশের পর চেন্নাইয়ের একটি কলেজে ইঞ্জিনিয়ারিং নিয়ে ভর্তি হয় অরিত্র, কিন্তু বছর খানেক বাদে সেই পড়া ছেড়ে কলকাতার একটি কলেজে ম্যাস কমিউনিকেশন এবং মিডিয়া সায়েন্স নিয়ে ভর্তি হয় সে। পড়াশোনা চলাকালীন ইন্ডিয়া ফুটবল ফেডারেশন এক বছরের জন্য অফিসিয়াল ফটোগ্রাফার হিসেবে নিয়োগ করে থাকে। অরিত্র জানিয়েছে, ইন্ডিয়ান ফুটবল টিমের সবকটি খেলায় ফটোগ্রাফার হিসেবে আমাকে নিযুক্ত করা হয়েছে, লোগো দেওয়া জার্সিও পাঠানো হয়েছে আমাকে, খুব ভালো লাগছে আমাকে। আমি বেসিক্যালি কাজ করি এখন অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশনের হয়ে কাজ করি, তো আমি আই লিগ কভার করছি এখন। তো দিয়ে নিয়ে আজকে সকালে আমার কাছে কল আসে মোহাম্মদ শফিক নামে একজনের, সে হচ্ছে অল ইন্ডিয়া ফুটবলের, যেটা ইন্ডিয়ার ফুটবল টিম সেটার অফিসিয়াল ফটোগ্রাফার, তার কল আসে। অ্যান্ড সে আমি কনফার্ম করে যে আমি নেক্সট ওয়ান ইয়ার ইন্ডিয়ান টিমের হয়ে কাজ করব। তো ইন্ডিয়ান টিম ইন দ্য সেন্স ইন্ডিয়ান মেন টিম, আন্ডার 18, আন্ডার 19, আন্ডার 17, যত টিম আছে, যত ইন্টারন্যাশনাল ম্যাচেস হবে ইন্ডিয়ার টিমের নর্থ ইস্ট জোনে, মানে কলকাতা, ভুবনেশ্বর, জামশেদপুর, গুয়াহাটি, সেটাতে আমি কাজ করব, মানে ইন্ডিয়ার টিমের হয়ে কাজ করব। তো এই খবরটা সকালেই আমাকে কনফার্ম করা হয় আজকে। তো টু বি অনেস্টলি, দিস ইজ আ ভেরি প্রিসিয়াস ডে ফর মি। লাইফে এক্সপেক্ট করিনি কখনো যে এত তাড়াতাড়ি জায়গাটাতে পৌঁছাতে পারবো, বেছে আরও খাটতে হবে, কিন্তু হ্যাঁ পৌঁছে গেছি যখন, তাহলে আরও বেশি করে খাটবো এখন, এটুকুই বলবো। অরিত্রর মা বর্ণালীদে জানিয়েছেন, ক্লাস সিক্সে পড়ার সময় থেকেই ফটোগ্রাফি নিয়ে ওর ভীষণ আগ্রহ। কুলদাকান্ত ফুটবল টুর্নামেন্টে এ বিষয়ে ওর হাতে খড়ি। মা হিসাবে আজকের দিনটি স্পেশাল আমার কাছে, খুব ভালো লাগছে। কলকাতায় টালিগঞ্জে NSHM কলেজে ম্যাকাউডের আন্ডারে যে ইউনিভার্সিটিটা, সেখানে ওকে ভর্তি করা হলো মাস কমিউনিকেশন অ্যান্ড মিডিয়া সায়েন্স, এটা নিয়ে ভর্তি করলো। এটা নিয়ে পড়াশোনা ওরা এখনো রানিং, ওরা এখনো পড়াশোনা কমপ্লিট হয়নি, ফাইনাল ইয়ার, এটা লাস্ট সেমিস্টার বাকি আছে। তো এই পড়াশোনা করতে করতে বিগত ৬ মাস ধরে ও ইন্ডিয়া ফুটবল ফেডারেশন, অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশনের যত আই লিগ যেগুলো হলো সেগুলো সবই এখনও কভার করছে। তা আজকে সকালে হঠাৎ ওর কাছে ফোন আসে, শফিক নামে একজন যে ইন্ডিয়া টিমের অফিসিয়াল ফটোগ্রাফার, সে ওনা ওকে ফোন করে বলে যে তুমি আগামীকাল থেকে সল্টলেক স্টেডিয়ামে ইন্ডিয়া টিমের যে খেলাগুলো হবে, মানে ইন্ডিয়া টিমের কালকের না, যত খেলা হবে এক বছরে, যত যেখানে যে যে জায়গায় খেলা হবে, জুনিয়র সিনিয়র যত টিমের সমস্ত কিছু, তুমি হচ্ছে এখন থেকে ইন্ডিয়া টিমের অফিসিয়াল ফটোগ্রাফার। তো এটা শুনে আমার তো ভীষণই ভালো লাগছে, এই আনন্দ বই প্রকাশ করার মতন ভাষা আমার কাছে নেই। অন্যদিকে রায়গঞ্জ টাউন ক্লাবের ক্রীড়া সম্পাদক অরিজিৎ ঘোষ জানিয়েছেন, অরিত্র আমাদের ঘরের ছেলে। রায়গঞ্জ টাউন ক্লাব পরিচালিত কুলদাকান্ত ফুটবল টুর্নামেন্টে আমাদের অনুরোধে প্রথম ও ফটো তোলে। ইচ্ছেশক্তি আর পরিশ্রম করলে যে সাফল্য মেলে, অরিত্র তার উদাহরণ। আমরা তার সাফল্য কামনা করছি। আপাতত নর্থ ইস্টে ভারতীয় ফুটবল টিমের অফিসিয়াল ফটোগ্রাফার হিসেবে কাজ চালিয়ে যাবে অরিত্র। প্রথমত অরিত্র হচ্ছে আমাদের ঘরের ছেলে, ওর এই চান্স পাওয়াটা মানে খুবই আনন্দের ব্যাপার, এরকম যে পেতে পারে এটা আমাদের ধারণায় ছিল না। তা ওর ফটোগ্রাফি যে ন্যাক ছিল এটা অন্তত আমরা বুঝতাম। প্রথম কুলদাকান্ত শিল্ডে ওকে আমি ডাকি এবং বলি তোর ওই ছোটো ক্যামেরা দিয়ে ফটো তোল, এবং ও খুব ভালো তোলে। এবং ও শুধু ফুটবলের না, ও বিভিন্ন পাখি এবং পরিবেশ নিয়েও ফটো তুলেছে। ওকে উৎসাহিত প্রদান করার জন্য আমাদের একটা রেনবো ইন হোটেল আছে, হোটেলে বিভিন্ন জায়গায় ওর ফটো আমাদের লাগানো আছে, এবং সত্যিও ফটো ভালো তোলে। এবং ও আজকে প্রমাণ করে দিল পরিশ্রম এবং ইচ্ছা থাকলে যে ভালো জায়গায় পৌঁছানো যায়, সেটাও পৌঁছেছে। এবং আমরা আশা করি ও আরও ভালো জায়গায় এবং ভালো কিছু ফটোগ্রাফি আমাদের উপহার দেবে। RCTV সংবাদ, রায়গঞ্জ।